তোমার কাছে আমার জীবনে আর কিচ্ছু আমি চাই না, তুমি শুধু জামিলাকে আমার কোলে দাও, আমার জামিলাকে নিয়ে আমার দু চোখ যত দূরে যায় আমি তোমার কাছ থেকে তত দূরে চলে যাব, তবু আমার কোল থেকে জামিলাকে তুমি নিও না। ইয়া রাসূলুল্লাহ গে আমি এত নিষ্ঠুর হয়ে গেলাম, এই কান্নার আওয়াজ আমার হৃদয়ে আমি পৌঁছতে দিলাম না, খুব দ্রুত চলে গেলাম কাবা ঘরের উত্তর পার্শ্বে একটি জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের সেই বন জঙ্গলের মধ্যে চলে গিয়ে আমি গর্ত খনন করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি একটি গর্ত খনন করলাম আমার ছোট্ট ফুটফুটে মেয়ে জামিলা ততক্ষণ পর্যন্ত আমার চারিপাশে ঘুরেছে আর বাবা বাবা বলে ডেকেছে, আর আমাকে বারবার জড়িয়ে ধরেছে আর বলেছে বাবা তুমি কার জন্য গর্ত করো রে বাবা, তুমি কার জন্য এই পরিশ্রম করো। রাসূলুল্লাহ গে যখন আমি গর্তের মাঝ বরাবর চলে আসলাম, মাটি ছিটে যখন আমার দাড়িতে এসে বারবার লাগলো, ছোট্ট মেয়েটি আমার দাড়ি ঝেড়ে দিয়ে ময়লা পরিষ্কার করতে লাগলো আর আমাকে চুমা খাইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ গে ও চাইলো আর ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করতে, কিন্তু আমার ভালোবাসার নিষ্ঠুরতা ওরে অনেক দূরে ঠেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে যখন গর্ত করা শেষ হয়ে গেল তখন আমি জামিলাকে বললাম, মা গো জামিলা রে দেখে যা রে মা এই গর্তের মধ্যে কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ যখনই আমি জামিলাকে ডাক দিলাম, ছোট্ট মেয়ে এবার বুঝতে পেরেছে আমি নিষ্ঠুর বাবা, আমি ওকে বাঁচতে দেব না, তখনই আমার মেয়েটি কান্না শুরু করে দিল আর আমার দিকে আসতে চাইল না, আমাকে বলতে লাগলো বাবা তুমি জানো বাবা রাত যখন গভীর হয়ে যেত বাড়ির সব লোকেরা ঘুমায় যাইত আর আমার মাকে তোমার কথা জিজ্ঞেস করলে, তোমার কথা জিজ্ঞেস করলে বাবা আমার মা কান্ত রাতের বেলা ঘুমাতো না। বাবা রাত হলে আমি জিজ্ঞেস করতাম, মা গো কবে আসবে আমার বাবা, সকাল হলে পথের দিকে তাকায় থাকতাম, সন্ধ্যা হলে পথের দিকে অপেক্ষা করে বাড়িতে ফিরে যাইতাম, রে বাবা তুমি যে আমার আজরাইল হয়ে আসবে আগে যদি জানতাম আমি তো তোমার সাথে আমার মাকে ছেড়ে আসতাম না রে বাপ। দাহিয়াতুল কলবি বলছি আর রাসূলুল্লাহ গে আমার এই ছোট্ট মেয়েটি যদি বেঁচে থাকতো এই আরবের সবচাইতে বড় লেখক হতো, আমার মেয়ের ছোট্ট ছোট্ট শব্দগুলো মুখের এখনো আমার কানে ভাসতেছে। আর রাসূলুল্লাহ গে এবার আমি জামিলাকে আমার কাছে টেনে এনে আমি গর্তের মধ্যে ছুঁড়ে মারলাম। যখন আমি গর্তের মধ্যে ছুঁড়ে মারলাম জামিলা আমার ডান হাতটা ধরে বসল, সমস্ত শরীরটা গর্তের মধ্যে পড়ে গেল, আর ডান হাতটা আমার ধরে রেখে বলল, বাবা আমি তো আগে জানতাম সন্তান বিপদে পড়লে মা সে সন্তানের বাঁচানোর জন্য, সন্তান বিপদে পড়লে বাবা সে সন্তানের বাঁচানোর জন্য, মা সে সন্তানের বাঁচানোর জন্য বাবা আজকের আমি বিপদে পড়ে গেছি আমার মা জানলো না, বাবা তুমি আমাকে চাইলে গর্ত থেকে উঠাতে পারো, বাবা তুমি আমার জীবনটা ভিক্ষে দাও, আমার যত দূর চোখ যায় তত দূর আমি চলে যাব, দেশান্তরী হয়ে যাব রে বাবা, তবু আমি তোমার কাছে থাকব না পরিচয় দেব না, বাবা তুমি আমাকে মেরো না। দাহিয়াতুল কলবি বলছেন ইয়া রাসূলুল্লাহ এর পরেও আমার এই ছোট্ট মেয়েটির প্রতি আমার মায়া হলো না, দরদ হলো না, আমি ঝাড়া দিয়ে আমার মেয়ে জামিলাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি।
গর্তের মধ্যে ফেলে দিয়ে যখন আমি বিশাল একটা পাথর তুলতে তুলতে আমার কাঁধ বরাবর তুলে ফেলে কাঁধ বরাবর তুলে যখন পাথরটি আমি নিক্ষেপ করলাম গর্তের মধ্যে আমার মেয়ে জামিলার বুকের উপরে পাথরটি পড়ে আমার মেয়ে জামিলার বুকটা ফেটে যখন রক্তগুলো আমার বুকে ফিনকি দিয়ে ছিটে আসলো তখন আমার মেয়ে বাবা 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 বলে যে ডাক দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হে আমি যখনই ঘুমাতে যাই আমার জামিলার সেই ডাক এসে আমার কানে সেই আওয়াজ এখনো ভাসে আমি ঘুমাতে পারি না নীরবে থাকতে পারি না গো নবীজি আমার জীবনের সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় আপনি একটু বলুন এই গুনাহ আল্লাহ মাফ করেছে কিনা যখনই জামিলার দাহিয়াতুল কলবির কথাগুলো বলা শেষ হয়ে গেল এবার চোখের অশ্রুগুলো মুছতে লাগলো এই মুহূর্তে নবীজির দিকে তাকায় দেখতে পেলেন নবীজিও দুচোখ থেকে নবীজিরও অশ্রু ঝরতেছে নবীও চোখের পানিগুলো মুছতে লাগলো আর বলল দাহিয়া এমন কাজ কি কোনো মানুষ করতে পারে রে দাহিয়া আমার জানা নাই তোমার এই গুনাহ মাফ করেছে কিনা একটু অপেক্ষা করো দেখি আল্লাহর পক্ষ থেকে কি আওয়াজ আসে খানিক পরে জিব্রাইল আয়াত নিয়ে আসলেন জিব্রাইল এসে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آيات نزل হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দিন যারা নিজেদের প্রতি জুলুম করেছে অত্যাচার করে ফেলেছে তারা যেন আমার রহমত হতে নিরাশ হয়ে না যায় যারা জুলুম করে ফেলেছে অন্যায় করে ফেলেছে তারা যদি আমার কাছে তাওবা করে ক্ষমা চায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব